হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস ডি টিউটুয়াল গাইড ইউটিউব চ্যানেল আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেলাইকনটি প্রেস করে নেবেন যাতে সমস্ত এডুকেশনাল আপডেট সবার আগে আপনারা পেতে পারেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো বন্ধুরা সেদিন আমি আপনাদের দেখালাম ওয়েস্টবেংল স্টেট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের ডেট বেড়ে গেছে আর সেই সাথে সাথে টেন্থ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিভিন্ন কলেজে ভেরিফিকেশানের প্রসেস অর্থাৎ কি যেটা হলো ফিজিক্যাল ভেরিফিকেশানের প্রসেস তো ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য টেন্থ ডিসেম্বর থেকে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে বিভিন্ন কলেজের যে প্রক্রিয়া তো এক একটা কলেজ তাদের নিজের মতো করে এই ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট করাবে তো আজ আমি ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বেশ কয়েকটি কলেজের নোটিফিকেশান আপনাদের দেখাতে চলেছি আপনারা যদি বলেন তাহলে আপনাদের কলেজের ওপরেও কিন্তু ভিডিও বানিয়ে দেবো যেমনটা আমি আগে আগে বানাতাম এর আগে আমি রেজিস্ট্রেশন নিয়ে পুরো ডিটেল আপনাদের বলে দিয়েছি আপনাদের রেজিস্ট্রেশন রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো চলুন আজকে এই ভিডিওতে যে কটি কলেজকে আমি দেখাতে চলেছি কি কি ডকুমেন্ট লাগবে পুরোপুরি আপনারা দেখতে পাবেন কিভাবে আপনাদেরকে যে ডকুমেন্টগুলি নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি চলে যেতে চাই শারদমামা গার্লস কলেজ যদি এটা দেখে নি যে ভেরিফিকেশান প্রসেস এটাতে আমি দেখতে পাচ্ছি তাকে অলরেডি ডাউনলোড করা রয়েছে আমি আরেকবার তোমাদের ডাউনলোড করে দেখিয়ে দিই তাকে অল দ্য স্টুডেন্টস হু হ্যাব অ্যাডমিশন ইন দ্য আন্ডার কোর্সেস অফ সেমিস্টার ওয়ান ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইন দিস কলেজ আর হিয়ার বাই দ্যাট দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন অফ সাবমিটেড ডকুমেন্টস ডিউরিং অনলাইন অ্যাডমিশন ইজ গোয়িং টু স্টার্ট অ্যান্ড ফ্রম এগারো তারিখ থেকে এগারো বারো থেকে তোমাদের শুরু হচ্ছে কলেজে তোমাদেরকে গিয়ে করতে হবে অল শুড মেনটেন দ্য কোভিড প্রোটোকল বাই ক্যারি স্যানিটাইজার তো তোমাদের মাস্ক পরে এবং স্যানিটাইজার নিয়ে দু মিটার দূরত্বে দাঁড়িয়ে এই ভেরিফিকেশানের জন্য বলা হচ্ছে যেটা কোভিড প্রোটোকল মেনে তোমাদের করতে হবে এখানে দেখো তোমাদের সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে কবে কোন সাবজেক্টের কোন কোন টাইমে তোমাদের ভেরিফিকেশানটি হচ্ছে এবং তোমাদের রোল নাম্বারটাও দেওয়া রয়েছে বাংলা অনার্সের এক থেকে একত্রিশ রোল দেখো এগারো বারোতে শুরু হচ্ছে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত ইংলিশ অনার্সের ক্ষেত্রে দেখো ছেষট্টি থেকে একশো চব্বিশ বারো তারিখে তাদের হচ্ছে এগারো থেকে দেড়টা পর্যন্ত হিস্ট্রি অনার্সে দেখো একশো বত্রিশ থেকে একশো ছেচল্লিশ যারা রয়েছে তাদের চোদ্দো তারিখ হচ্ছে এই ভেরিফিকেশন এবং এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং এগারোটা থেকে দেড়টা পর্যন্ত তো তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের যে টাইমিংগুলো রয়েছে এবং শিডিউলটা রয়েছে সেটা তোমরা দেখে নাও প্রয়োজনে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো এবার আমি তোমাদের দেখাতে চলেছি যে এর সাথে সাথে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে উপস্থিত হতে হবে কম্পালসারি ডকুমেন্ট দেখো নাম্বার ওয়ান ক্লাস টেন অ্যাডমিট কার্ড অরিজিনাল প্লাস টু ফটো অর্থাৎ দুটো জেরক্স কপি ক্লাস টেনের মার্কশিট অরিজিনাল প্লাস দুটো জেরক্স তোমাদের সঙ্গে রাখতে হবে তিন নাম্বার হচ্ছে ক্লাস টেন প্লাস টু মার্কশিট অরিজিনাল প্লাস দুটো ফটো কপি তোমাদের লাগছে অর্থাৎ এইচএসের মার্কশিট লাগছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে অরিজিনাল সাথে দু কপি তোমাদের জেরক্স লাগবে পিডব্লিউডি সার্টিফিকেট তোমাদের দেখো যদি থেকে থাকে তাহলে অরিজিনাল প্লাস দুটো জেরক্স কপি আধার কার্ড অরিজিনাল লাগবে এবং দুটি জেরক্স নিয়ে যেতে হবে তোমাদের সঙ্গে করে ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের লাগবে অনলাইন জেনারেটেড রেজিস্ট্রেশন ফর্ম যেটা তোমরা অনলাইনে ডাউনলোড করেছিলে প্রিন্ট করেছিল যেটা তোমরা রেজিস্ট্রেশনের পর সেই ডাব্লিউ এর সেই কপিটা এক কপি তোমাদের লাগবে রেজিস্ট্রেশন পেমেন্ট রিসিপ্ট যেটা রয়েছে সেটা লাগবে অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ এই কলেজে ভর্তির সময় যে অ্যাডমিশন পেমেন্ট করেছিল তার একটি কপি তোমাদের লাগবে এবং প্রুফ অফ আইডি কন্যাশ্রী আইডি যাদের কন্যাশ্রী রয়েছে এটা তাদের জন্য তো এটা গেল তোমাদের সারদামা গার্লসের বিষয়টি এবার আমি চলে যাব নেতাজি শতবার্ষিকী যে কলেজটি রয়েছে সেই কলেজটি তো এবার আমি তোমাদের বলতে চাই যে আস্তে আস্তে তোমাদের কলেজের ওয়েবসাইটগুলো তোমরা ফলো করতে থাকো এভাবেই তোমাদের কলেজও কিন্তু নোটিফিকেশান দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবে যে কোন ডিপার্টমেন্টের ভেরিফিকেশান কবে কবে হবে সেই সেই ডেটের মধ্যে যদি তোমরা না যেতে পারো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে রেজিস্ট্রেশন ভেরিফিকেশানের ক্ষেত্রে তো তোমরা অবশ্যই এই ডেটগুলো মেনটেন করে এই ডেটগুলোতে পৌঁছানোর চেষ্টা করো দেখো নোটিশ ফর অনলাইন ইউজি রেজিস্ট্রেশান দু হাজার কুড়ি একুশ এটা রয়েছে ফার্স্ট সেমিস্টার ভেরিফিকেশান যেটা এটা রয়েছে তোমার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুসারে আগামী দশ বারো থেকে একুশ বারো পর্যন্ত ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের ভর্তির ডকুমেন্ট ভেরিফিকেশান কলেজে শুরু হচ্ছে নিম্নলিখিত ডকুমেন্টগুলি কলেজ কাউন্টারে নিয়ে আসতে হবে প্রত্যেকটা তোমাদের কী কী লাগবে দেখো অ্যাডমিশন ফর্মের একটি ফটোকপি রেজিস্ট্রেশন ফর্মের অরিজিনাল যেটা তোমরা প্রিন্ট করেছো সেটা মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স লাগবে মাধ্যমিক মার্কশিটের জেরক্স লাগবে হায়ার সেকেন্ডারি অ্যাডমিটের ফটোকপি লাগবে হায়ার সেকেন্ডারি মার্কশিটের ফটোকপি লাগবে হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশনের ফটোকপি লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনাল লাগবে অর্থাৎ যেটা তোমরা স্কুল থেকে বেরোনোর সময় পেয়েছিলো অর্থাৎ লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট যেটাকে বলে তো এভাবে তোমাদের প্রত্যেকটা স্কুল কিন্তু দিয়ে দেয় যখন তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও তখন নেক্সট আমি চলে আসছি দীনবন্ধু মহাবিদ্যালয় দেখো দীনবন্ধু মহাবিদ্যালয়ের একটি নোটিফিকেশান বেরিয়েছে যেখানে বলা রয়েছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ভেরিফিকেশান রিলেটেড তো এটাকে যদি আমরা ভিউ করি তাহলে দেখতে পাবো যে এখানে এটি কী বলা রয়েছে দেখো এখানে আট বারোতে বলা রয়েছে কালকের নোটিশ এটি তোমাদের ভেরিফিকেশনের শিডিউলটা দেখো এখানে শিডিউল রয়েছে অল বিএসসি অনার্স হচ্ছে দশ তারিখ সাড়ে এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিয়ে অনার্স বেঙ্গলিয়ান ইংলিশ এগারো তারিখ হচ্ছে তোমাদের ভেরিফিকেশান সাড়ে এগারোটা থেকে দুপুর দুটো রেস্ট অফ বিয়ে অনার্স সাবজেক্ট অর্থাৎ এই যে সাবজেক্ট বা বাংলা ইংলিশ বাদ দিয়ে যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টসগুলির টোটাল ভেরিফিকেশান হবে বারো তারিখে সাড়ে এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তোমাদের এখানে কি কী লাগছে দেখো দীনবন্ধু মহাবিদ্যালয়ের যারা রয়েছে এমপি অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি মার্কশিট কলেজ অ্যাডমিশন ফর্ম অ্যান্ড ফিস স্লিপ অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার সময় বা কলেজে যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছিল সেটা এবং অ্যাডমিশন ফর্ম ফিল সময় যে ফিজ স্লিপ ছিল সেটা প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড আপ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফর্ম ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশনের সময় যে প্রিন্ট আউট করেছে ফর্ম সেটা তোমাদেরকে দিতে হচ্ছে মোবাইল উইথ মোবাইল নাম্বার গিভেন ডিউরিং ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় তোমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে তখন কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বারটিকে সঙ্গে রাখতে হবে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা তোমাদের কলেজ স্টাফকে বলতে হবে কলেজ স্টাফ সেই ওটিপিটা নিয়ে তোমাদের ভেরিফিকেশানটি করবেন তো এই গেল তিনটে কলেজ মোটামুটি এখনও অনেক কলেজ নোটিফিকেশান দেয়নি আশা করি আগামী এক থেকে দুদিনের দিনের মধ্যেই নোটিফিকেশান আমরা পেয়ে যাচ্ছি তো সেজন্য তোমাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যাতে সমস্ত আপডেট তোমরা টাইম টু টাইম পেয়ে যাও এবং যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ডেসক্রিপশন থেকে আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আমাকে মেসেজ করতে পারো সরাসরি সরাসরি আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেখানে প্রস্তুত রয়েছি তো ভালো থাকো সবাই সবাই ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো